মহান আল্লাহ তালা মানুষকে কয়েকটি ফিতরতের উপরে সৃষ্টি করেছেন মানুষের উচিত এগুলো রক্ষণাবেক্ষণ করা যাতে করে তারা পরিপূর্ণ গঠন ও সুন্দর আকৃতি ধারণ করতে পারে রসুল্লা সাল্লিসাল্লাম বলেছেন পাঁচটি জিনিস ফিতরতের অন্তর্ভুক্ত খাতনা করা ইস্তেহাদ নখ কাটা বগলের লোম ফেলা ছোট করা সুতরাং ফিতরাত সময়ের মধ্যে একটি হচ্ছে ইস্তেহদাত যার অর্থ হচ্ছে নাভির নিচের লোম মুন্ডন করা লোহার তৈরি জিনিস ব্যবহারের কারণে একে ইস্তেহেদাত বলা হয় আর এগুলি হচ্ছে রেজার ব্লেড খুর ইত্যাদি তবে কৃত্রিম রিমুভার ব্যবহার করাও যথেষ্ট হবে খাতনা করা এটা পুরুষদের জন্যে ওয়াজিব নবজাতককে সপ্তম দিনে খাতনা করানো মুস্তাহাব কেননা এ সময় দ্রুত আরোগ্য লাভ হয় এবং ছোটবেলা থেকেই পরিপূর্ণ আকৃতিতে বেড়ে ওঠে গোভ ছোট করা ও পাতলা করা পাতলা করার অর্থ হচ্ছে অধিক পরিমাণে ছোট করা কেননা এর মাধ্যমে সৌন্দর্য ও পরিচ্ছন্নতা অর্জিত হয় এবং কাফিরিদের বিরুদ্ধাচরণ করা হয় নখ ছোট করা এটা নখকে সুন্দর করে এবং নখের নিচে জমে থাকা ময়লা দূর করে বগলের লোম উপড়ে ফেলা অর্থাৎ বগলের যে চুল জন্মায় তা দূর করা এটা উপড়ে ফেলা মুন্ডন করা অথবা অন্য কোনো উপায়ে দূর করা সুন্নাত কেননা এর মাধ্যমে বগল পরিষ্কার হয় এবং বগলের দুর্গন্ধ দূর হয় এই পাঁচটি বৈশিষ্ট্যের সাথে আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে সেগুলি হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া মেসওয়াক করা নাকে পানি দেওয়া কুলি করা আঙ্গুলের গিটসমূহ ধৌত করা আর সেগুলি হচ্ছে আঙ্গুলের উপরিভাগে যে জয়েন্টগুলি আছে কেননা সেখানে ময়লা জমা হয় এবং ইস্তেঞ্জা করা উম্মুল মিনি না রাদিয়াল্লাহু সারাদিয়াল না হতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দশটি জিনিস ফিতরতের অন্তর্ভুক্ত গোফ ছোটো করা দাড়ি ছেড়ে দেওয়া মিসওয়াক করা নাকে পানি দেওয়া নখ কাটা আঙ্গুলের গিটসমূহ ধৌত করা বগলের লোম উপড়ে ফেলা নাভির নিচের লোম পরিষ্কার করা ইস্তেঞ্জা করা এবং কুলি করা